सुप्रभात बंधुरा, एक बिस्टि भेजा सकाले आमार नतुन एक ब्लगे तुम्हारे अनेक अनेक स्वागत और अनेक अभिनंदन। और सकाल सकाल बिस्टीते भिजे टाटका टाटका सब्जी तुले निये एलाम। समस्त सब्जी आमादेर बाड़ीर तो उच्छे होयेछे, उच्छे ना एगुलो करला तो झिंगे और ढेड़स। तो झिंगेगुलो एकदम नरम अवस्थाय तुले निये चले एसेछि, कारण एर थेके एकटु बड़ो होले समस्त पाखि एसे सब झिंगे खेये चले जाच्छे, एकदमई झिंगे थाकछे ना। तो सब्जीओ केटे निएछि, हबे झिंगे आर आलू दिये माछेर झोल, ढेड़स भाजा। और बेगुनगुलो कालके तुलेछिलाम, तो बेगुन भाजा हबे। समस्त सब्जी हमें धुए आगे धुए तारपर केटे एखाने करला केटे रेखे, करला भाजा हबे और झिंगे दिए आलू दिए माछेर झोल। तो माछटाओ बेर करे रेखे दिए, माछटा बेर करे लवण हलुद माखिये रेखे दिए। तो एगुलो एखन रान्ना करे तारपर तोमादेरके देखाच्छि। और आज के रान्ना करते बेशी समय लागे नि, समस्त सब्जी भाजा और माछ भाजा करेछि। शुधु झिंगे और आलुर झोले एकटु जिरे और गोलमरिच दिए, जिरे और गोलमरिच बेटे झोल करेछि। तो आज के रान्ना खूब ताड़ाताड़ी हो गेछे, उच्छे भाजा, बेगुन भाजा, ढेड़स भाजा, माछ भाजा। तो माछ भाजाटा परे करेछि। आमादेर एखाने बिस्टि शुरू होयेछे और आज के सकाल थेके जेई बिस्टि शुरू होयेछे एखोनो पर्यन्त एकदमई माने एक सेकेंडेर जन्य बिस्टिटा कमेनि। तो बिस्टिटा अनबरत चलछे, तो तार जन्य आगे खेये निएछि। सबाई खावा, सबार खावा होये गेछे, सबार खावा होये जेते आमि खेयेछि। खाबार थाल बासन बासन धुये एकदम स्नान टान करे तोमादेर संगे कथा बलते चले एसेछि। और आज के अनेक दिन पर आमि ब्लग करछि, सेई शुक्रवार ब्लग करेछिलाम और आज के हलो बृहस्पतिवार। और बृहस्पतिवार और शुक्रवार ब्लग करेछिलाम किन्तु कोनो एडिट करा छिलो ना, तो तार जन्य आमि कोनो भिडियो पोस्ट करते पारिनि। और आमार बर बाड़ीते एसेछे बृहस्पतिवार दिन, आजके बृहस्पतिवार। तो गत बृहस्पतिवार बाड़ीते एसेछे, तो एसे दुदिन भालो छिलो, तारपर थेके जर 101-2 एरकम जर। आगे दादार जर होयेछिलो, दादार जर भालो हये गेछे। तो तारपर आमार बरेर जर हलो, तो एखोनो पर्यन्त शरीर ठीक हयनि। तो आमादेर बाड़ीते सबाई असुस्थ, शुधु आमि छाड़ा। शुशुरमशाई असुस्थ, कोमरे लेगेछे, तार जन्य साराक्षण शुये थाके एकदम बेडरेस्ट। तो सारा दिनेर मध्ये एक घंटा उठते पारबे, खावा, बाथरूम जावा, एसब स्नान करा। তো এই আর আমার বড়ের যে জ্বর হয়েছে, জ্বর কমে গেছে কিন্তু দুর্বল ভাবটা আছে। কালকে জ্বরটা কমেছে কিন্তু এখনও দুর্বল ভাবটা আছে। তো দাদা বাড়িতে নেই, দাদা কাজে গেছে। বাড়িতে আমি, বাবা আর আমার বর আছি। এই আমাদের বাড়ির পাশেই গম ভাঙানোর মেশিন আছে, তো আমার বর বিকেলবেলায় গিয়ে গমটা ভাঙিয়ে নিয়ে এসেছে। ব্যাগটায় আটা আছে, তো আটাটা আমি কৌটোয় ভরিয়ে নিয়েছি। আর আজকে হবে পরেটা আর ডিমের কষা। তো আগে আমি আটাটা নিয়ে নিয়েছি আর একটা বাটিতে আমি লবণ আর চিনিটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো আটার মধ্যে আমি আজকে একটু ঘি দেব। আর এই ঘিটা কিন্তু আমি বাড়িতে তৈরি করি, কেনা ঘি নয়। তো ঘিটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে আটাটাকে মাখিয়ে আগে থেকে লবণ আর চিনি যে মাখিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জলটা দিয়ে ভালো করে মেখে নেব। সমস্ত পরেটা আমার ভাজা হয়ে গেছে, এখন করব ডিমের কষা। তো আমি তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা, আদা আর রসুন একসঙ্গে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো চিনি। এগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে ভাজবো, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি।
আর টমেটো থাকলে দেওয়া যায়, কিন্তু টমেটো আমার বাড়িতে নেই আজকে, তো তার জন্য পেঁয়াজ আর ডিমের কষাটা করব। তো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে বেটে নেব। পেঁয়াজটা হালকা ভাজার পর আমি কিছু কাজু বাদাম দিয়েছিলাম, তো সমস্ত কিছু ভেজে এখন এগুলো বেটে নিয়ে আসবো। তার মধ্যে আমি ডিমটাকেও ভেজে নিলাম, আর এখন ওই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ আদা রসুন এইগুলো ভেজে বেটেছি, তার মধ্যে আমি দিয়েছিলাম কাজু বাদাম আর এলাচ আর দারচিনি, সমস্ত কিছু বেটে এখন দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো জল। তো জল দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি, তো মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, এমনকি আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে। তো এখন আর একটু ভালো করে কষে তারপর পরিমাণ মতো জল দিয়ে তারপর ডিম দিয়ে দেবো। আর লবণ চিনি, চিনি তো প্রথমে দিয়ে দিয়েছি, তো এখন একটু লবণ দিয়ে এখন ডিমটা দিয়ে দিলাম। অল্পই জল দিয়েছি, কারণ বেশি জল দিনে আলুটাও সেদ্ধ হয়ে আছে। তো জাস্ট 2 মিনিটের জন্য ফুটে উঠলে তাহলে আমার ডিমের কষাটা একদম তৈরি হয়ে যাবে। রাত্রে রান্নাবান্না করে চলে এসেছি, তো কী হয়েছে তোমাদের দেখালাম পরেটা আর ডিমের কষা। তো এই হচ্ছে রাত্রের মেনু। আর পাশের বাড়িতে অন্নপ্রাশন হচ্ছে, প্রচণ্ড জোরে মাইক বাজছে, বক্স বাজছে, এখন জোরে ছিল এখন আসতে হয়েছে। তো তার জন্য ভাবলাম যে ভিডিওটা এই সুযোগ শেষ করে দিই, এর ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে আসি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।